নিয়োগ দুর্নীতিতে আরও বড় পদক্ষেপ নিলেন বিচারপতি অভিজিতে গাঙ্গুলি। এবার 542 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। স্কুল সার্ভিস কমিশনকে লিখিত বিষয়ে জানানো হয়েছে যে 542 জনের বেতন বন্ধ করুক স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরেও বহু অনিয়মের অভিযোগ আসছিল সামনে। এবার গ্রুপ ডি নিয়োগেও অনিয়ম নিয়ে আরও চাপে স্কুল সার্ভিস কমিশন। এদিন 542 জনের নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় কমিশনের হাতে। ওই সমস্ত নিয়োগ সম্পূর্ণ ভুয়ো বলে অভিযোগ উঠছে। এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধের সিদ্ধান্ত নিকে এসএসসি। এই সমস্ত প্রার্থীদের নথি খুঁটিয়ে দেখে অর্থাৎ যথাযথ স্ক্রুটিনির পরেই এই কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2019 4ই মের পরে নিয়োগকৃত সুপারিশকৃত সমস্ত শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। উপযুক্ত প্রমাণের পর উপযুক্ত পদক্ষেপে না নিলে সংশ্লিষ্ট জেলার ডিআইদেরও বেতন বন্ধের দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বুধবার ডিভিশন বেঞ্চের নির্দেশে অনেকেই মনে করেছিলেন সম্ভবত সিঙ্গেল বেঞ্চে এই মামলা থাকলেও আর বড় কোনো পদক্ষেপ হবে না, কারণ ডিভিশন বেঞ্চ যেহেতু মামলাটি দেখছে। কিন্তু দেখা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই আরও 542 জনের নামের তালিকা জমা পড়ল। যে নিয়োগ বেআইনি বলে অভিযোগ তুলেছিলেন মামলাকারীরা, ওই নামের সঙ্গে নিয়োগের বিস্তারিত অভিযোগ জমা পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। এবার তাদেরও বেতন বন্ধের পথে হাঁটল কমিশন।